بسم الله الرحمن الرحيم فبالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام

অনুসারী অনুসারী যেইভাবে সাহাবাহিকের আমাদেরকে যে অবস্থায় ছেড়ে গেছে সেই অবস্থা আর আমাদের ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم من الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها أربعة حرم ذلك الدين القيم. سمانته ব্রাদার ইসলাম আল্লাহ ফকরবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলমিন দিন রাতের মালিক যুগের মালিক স্থানের মালিক যে আল্লাহ ফকরব্বুল আলমিন যুগ জামানাকেও সৃষ্টি করেছেন স্থানকে সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ ফকরব্বুল আলমিন যে এই জামানায় আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন তাতে আমাদেরকে তার এবাদত বন্দীর জন্য সৃষ্টি করেছেন আল্লা আকরবুল আলমিন যে যুগ জামানা সৃষ্টি করেছেন এই জামানাকে নিজেই ভাগ করেছেন বারো মাস কোরআন কোরআনে ভাগ সাল্লা তাল্লাম নাজুল হুফানবী মোহাম্মদ সাল্লু আলিয়া প্রতি যিনি প্রত্যেক মাসে বা দিনে বা স্থানে কিভাবে এবাদত করতে হবে কোন সময় কি ধরনের এবাদত করতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন এবাদত সম্পর্কে মনে রাখতে হবে যে যে স্থানে নবী কারিম সাল্লাহি সাল্লাম এবাদতের শিক্ষা দিয়েছেন সেই স্থানে সেই এবাদত হইতে হবে নিজের পক্ষ থেকে কোনো কিছু সংযোজন করা বাড়ানো যাবে না ঠিক তেমনই জামানার ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে যে সব সময়ে দিনে হোক অথবা রাতে হোক নামাজের এবাদত হোক অথবা সিয়াম রোজার এবাদত হোক নবী করিম সাল্লাহি সাল্লাম যে এবাদত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন বা শিক্ষা দিয়েছেন সেইভাবে এবাদত করতে হবে তার ব্যতিক্রমের নাম হবে বিদাত আমরা নতুন বছরে এখন আরবি মাস ইসলামিক মাস প্রত্যেক মুসলিমের জন্য যেই মাসগুলি মনে রাখা উচিত যেগুলি দৈনন্দিন জীবনে ব্যবহারে নিয়ে আসা উচিত এবং এর মাধ্যমে মানুষের সাথে আদান প্রদান করা উচিত সেই মাসের প্রথম মাস ইসলামিক মাস এই মহাররামুল হারাম এই মহাররামের সম্মানিত মাস আল্লাহ ফাকরাবুল আলমিন করানিকারিমে এই মাস সম্পর্কে সুরাত আবার ছত্রিশ নম্বর আয়াতের সাদ করেছেন যে মাসের সংখ্যা হচ্ছে বারোটি মাসের সংখ্যা বারোটি এই আয়াতটি দিয়ে শুরু করে তারপরে এই মহারম মাসে আমাদের যা করণীয় এ সম্পর্কে নাবি কারি সাল্লাহি সাল্লামের যেসব হাদিস রয়েছে সেগুলির আলো আলোকে কিছু জানার চেষ্টা করব। এবং এ সম্পর্কে যে সব ভুল ধারণা আছে আমাদের সব ধারণা রাখলে এবাদত বেদাতে রূপান্তরিত হয়ে যায় সে সম্পর্কেও সতর্ক করার প্রয়োজন রয়েছে মহান আল্লাহ এর করেছেন সুরা তবর আয়াত নম্বর ছত্রিশে ইন্না ইদাতা শহুর ইন্দাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ নিশ্চয়ই মাসের সংখ্যা ইদাতা শহুর মানে আদাদু শহুর মাসগুলির সংখ্যা ইন্দাল্লাহ আল্লাহ পাকের নিকট তো এই ফয়সালা আল্লাহ পাক রাবুল আলমিনের এ মাসের সংখ্যা হচ্ছে ইসনা আশারা শাহরান বারোটি মাস ফি আল্লাহ পাকির কিতাবি অর্থাৎ আল্লাহ পাক রাবুল আলমিনের বিধানে আল্লাহ পাকের কিতাব কোরআনিকিমে যেমন এই বিধান রয়েছে তেমন আল্লাহ রব্বুল আলমিনের যে আগের কিতাব আসমানি কিতাব যেগুলি ছিল তাতেও আল্লাপাকের এই বিধান ছিল যে আল্লাহ পাক বছরকে ভাগ করেছেন বারো মাসে ইসনা আশারা শাহরান ফি কিতাব কিতাবিল্লাহ বারো মাস হচ্ছে বছরের মাসগুলি আল্লাহ রব্বুল আলমিনের বিধানে কখন থেকে কোরআন হওয়ার জামানা থেকে নয় এজন্য আল্লাহ বলছেন ইয়উমা খালাকওয়ালার সেই দিন থেকে সেই প্রাচীন দিন থেকে সেই যুগ থেকে যেই যুগে আল্লাহ রব্বুল আলমিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এও মালা কাসমাওয়াত তাহলে চিন্তা করুন আসমান জমিন সৃষ্টি আদাম ইসলামের সৃষ্টি অনেক আগে হয়েছে যখন থেকে আল্লাহ রব্বুল আলমী আসমান জমিন সৃষ্টি করেছেন সূর্য উদয় হয় অস্ত হয় তখন থেকে দিন রাত শুরু হয়েছে রাত দিন সৃষ্টি করেছেন তখন থেকে মাসের সংখ্যা হচ্ছে বারোটি মাস ইয়ালা কাস মিনহা আর হরম এই বারোটি মাসের মধ্যে পাক বলছেন চারটি মাস হচ্ছে সম্মানিত মাস হরম মানে মহতারাম মাস সম্মানিত মাসে দিনুল কাইম আর এই বিষয়টি হচ্ছে যা আমি উল্লেখ করলাম আল্লাহ আল্লাপের সুপ্রতিষ্ঠিত দিন এটা হচ্ছে আল্লাহাক রব্বুল আলমের দিন তো দিন হচ্ছে পূর্ণাঙ্গ দিন আল্লাহাকের দিন শুধু দু চারটি কাজের নাম নয় যেমন অনেকে মনে করে ধর্ম মানে মনের কথা যারা বিশ্বাসী যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তাদের একদল তো ধর্মই মানে না তার মানে নাস্তিক আর এক দল বলে ধর্ম আছে কিন্তু ধর্ম শুধু এখানে আছে মনের ব্যাপার আমার মনের ব্যাপার নামাজ পড়তে হবে আমার মনের ব্যাপার কে সুদ খাওয়া যাবে না আবার রাজনীতিকর ওখানে আবার ইসলামের কথা কিসের জন্য আবার অর্থনীতিতে আবার ইসলামের কথা কিসের জন্য পারিবারিক আবার ইসলামের কথা কিসের জন্য এখানে শুধু ধর্ম এখানে এটাও বড় একটা কুফুরি এই জালেখা দিনুল কাইয়েম থেকে আলাফাকের আয়াতের এই অংশ থেকে বোঝা যায় যে দিন শুধু দু চারটি কাজের মধ্যেও সীমিত নাই আর শুধু মনের ব্যাপার নাই অনেক এর চাইতে আর একটু বেশি বলতে চাই ওরাও ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী এই কুফুরিতে বিশ্বাসী সেকুলারিজমে বিশ্বাসী তারাও বলে যে ধর্ম নামাজ রোজার নাম ধর্ম মসজিদ গেলেন আপনার ধর্ম হয়ে গেল মসজিদের বাইরে আবার ধর্মের কথা কিসের জন্য হাটে বাজারে মার্কেটে হ্যাঁ ব্যবসা বাণিজ্য ওখানে আবার ধর্মের কথা কিসের জন্য আমার স্মরণে হচ্ছে এমন এক ব্যক্তি সে উচ্চশিক্ষিত দুনিয়ার ক্ষেত্রে তাহলে একজন হেডমাস্টার সে বলছে যে অর্থনীতিতে যখন হালাল হারামের আলোচনা শুরু হইলো এটা সুদ সুদী ব্যবসা এটা জায়েজ ওটা জায়েজ নয় বলছে ওখানে আবার ধর্মের কি আছে সুহান আল্লাহ তার ধর্ম সম্পর্কে তাদের দিন সম্পর্কে কত ভ্রান্ত ধারণা এম এ পাস একজন তার ইসলাম সম্পর্কে তার জ্ঞানের কত শোচনীয়তা কত অসহায় দুর্বল সুহান সে ওখানে আবার কিসের ধর্মের কথা হইলো ব্যবসা বাণিজ্য করবো হালাল হারাম এটা সুদ এটা জুয়া হয়ে যাবে ধোকা হয়ে যাবে এটা জায়েজ হবে না এটা এই এইসব আবার কি আছে ধর্ম মানে মসজিদ তাই যদি হইতো তো আল্লাহ ফাকরুল আলমিন বছরকে বারো মাসে ভাগ করেছেন আল্লাহ বলছেন জালেক উদ্দিনুল কাইম তার মধ্যে চারটি সম্মানিত মাস এটা হচ্ছে আল্লাহ ফাঁকের সুপ্রতিষ্ঠিত দিন এখানে আবার দিনের কথা কিসের তাহলে বোঝা গেল এ আয়তের অংশে বাতিলপন্থী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী সেকুলার মতবাদে বিশ্বাসী তাদের খণ্ডন রয়েছে যে দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন সেটা হতে পারে খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে যে তাদের ধর্ম চার্চের সাথে সীমিত হিন্দু ধর্মের সাথে হইতে পারে যে তাদের ধর্ম মন্দিরের সাথে সম্পৃক্ত ব্যাস কিন্তু দিন ইসলাম আল্লাহ প্রদত্ত দিন এই দিন যেমন বিশ্বাস রয়েছে আকিদা রয়েছে তেমনই রয়েছে তাতে এবাদাত রয়েছে যার কিছু এবাদতের সম্পর্ক মসজিদের সাথে কিছু এবাদতের সম্পর্ক মসজিদের বাইরের সাথে বিভিন্ন জীবনের ক্ষেত্রের সাথে এই দিন ইসলামের একটা বড় অংশ রয়েছে সেটা হচ্ছে আখলাখ চরিত্র গঠন মামালাত আদান প্রদান লেনদেন ব্যবসা বাণিজ্য হ্যাঁ বিবাহ সাদী তালাক এগুলি সব দিন এর মধ্যে মাসের ব্যবহার মাস জানা যেকোনো কাজ করবেন অনেক ধর্মীয় কাজের সম্পর্ক মাসের সাথে রয়েছে দুনিয়াবি কাজের ক্ষেত্রে কারো সাথে আদান প্রদানের ক্ষেত্রে আপনি যে মাস যেমন বেতন কাউকে দিচ্ছেন অথবা কেউ বেতন নিচ্ছেন এই রকমই ধার দিচ্ছেন ধার নিচ্ছেন ইত্যাদি বিভিন্ন আদান প্রদানের ক্ষেত্রে এ মাসগুলির ব্যবহারের আমাদের প্রয়োজন রয়েছে যা লেখার দিন এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন আল্লাহ ফাকরাবুল আলমিনের

ওই দিনুল কাইয়েম আর ওই আয়াত্রী সুরাতুল বায় আয়াত আর সুরাত এই আয়াতকে মিলিয়ে দেখুন যে মাসের গণনা পাক বলছেন জালেকা দিনুল কাইম এটা হচ্ছে আল্লাহ পাকের প্রতিষ্ঠিত দিন এটা হচ্ছে আল্লাহ পাকের দিন যে দিন প্রতিষ্ঠিত করতে হবে আর যেখানে আল্লাহ পাক ইল্লাহ আবুদুল্লাহ মুখলিস আলাহদ্দিন একমাত্র আদেশ করা হয়েছে মানব জাতিকে জিন জাতিকে যে আল্লাহ পাকের এবাদত বন্দগী করবে তার জন্য আনুগত্যকে দিন মানে এখানে আনুগত্য দিনকে নিজের আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে খালিস করে মখলিসিন আলাহদ্দিন একমাত্র আনুগত্য করবে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র এবাদতবন্দী করে আল্লাহ রব্বুল আলম একমাত্র বিধান মানবে আল্লাহ পাকের নাজল কিন্তু বিধান মখলিস আল্লাহদ্দিন সুতরাং আল্লাহ ছাড়া করবে করবেন আল্লাহ ছাড়া কারো কাছে কাছে ফরিয়াদ আল্লাহ ছাড়া দোয়া করবেন আল্লাহ ছাড়া কাছে রোগের আরোগ্য চাইবে না আল্লাহ ফাকর বলে আলামিন ছাড়া কারো কাছে সন্তান সন্ততি চাইবে না মনের কামনা বাসন পূরণ করা চাইবে না সাধারণত যেসব ব্যাপারে মানুষ দিতে পারে না মানুষ আপনার অল্প কিছু প্রয়োজন পুরা করতে পারে যেগুলি মানুষের ক্ষমতায় আছে যেমন কেউ আপনাকে দু চার দশ হাজার কিছু ধার দিতে পারে কিছু সাহায্য করতে পারে দান করতে পারে সেগুলি ভিন্ন জিনিস কিন্তু যে সব ক্ষেত্রে মানুষের ক্ষমতায় রাখা হয়নি ছেলে মেয়ে দেওয়া দূর থেকে আওয়াজ শুনে নেওয়া সে আওয়াজ আবার ডাকে সাড়া দেওয়া দোয়া ফরিয়াদ এসব একমাত্র আল্লাহ ছাড়া কেউ শুনতে পারে না সুতরাং লিয়াবুদুল্লাহ মুখলেসিন আলাহুদ্দিন এক আল্লাহ পাক রব্বুল আলমীর জন্য এগুলিকে খালিস করবে দেখেন দিনের যেটি মূল বিষয় তা এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন তারপরে বলছেন ওয়াইম সালাত সালাদ কায়েম করবে পাঁচ তো নামাজ কায়েম করবে ওয়ুতু জাকাত জাকাত দেবে এগুলি তো হচ্ছে আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দিন তাহলে এগুলি হচ্ছে দিন কায়েম করা আর একটি বিষয় আসবে দিন কায়েম করা দিন কেমন করে কায়েম করে একামতে দিন একামতে দিন এগুলি একামতে দিন আল্লাহ ফাখর তো প্রতিষ্ঠা করা পাঁচ ওয়াক্ত সালাদ কায়েম করা জাকাত প্রদান করা এইরকমই এই আয়াত প্রমাণ করে যে আপনার চলাফেরার ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে এই মাসগুলি জানা এবং এই মাসগুলিকে কাজে লাগানো এই মাসগুলি মোতাবেক জীবনযাপন করা এটা হচ্ছে হচ্ছে এ সুপ্রতিষ্ঠিত দিন আল্লাহ ফর্বুল্লাহ আলমিন এর চারটি মাসকে সম্মানিত হারাম মাস বলেছেন এই চারটি মাসকে বলতে পারেন

জিল জিল হজ বা জিল হিজ্জা আরবিতে হ্যাঁ বা এই তিনটি পাশাপাশি জিল কাদা চলে গেছে জিল হজ চলে গেছে এগুলি হারাম সম্মানিত মাস অন্যান্য অন্য মাসগুলির তুলনায় এই চারটি মাস বেশি সম্মানিত প্রাচীন যুগ থেকে। ইসলামে এগুলি সম্মান আছে না কোনো পার্থক্য নেই এই নিয়ে দুটি মত আছে ফোকাহাদের আলামাদের কিন্তু আগের যুগ থেকে এবার রাহিম আলী ইসলামের দিনে বা তার আগেও হইতে পারে আল্লাহ ফরাবুল আলমিনের প্রাচীন দিনে এগুলি হচ্ছে আর বাতন হরম সম্মানিত মাস সম্মানিত মাস মানে এই মাসগুলিতে শুধু পাপ করবেন না আর অন্য মাসে পাপ করবেন এটা বোঝানো হয়নি যেমন জাহিলেতের যুগের মুশ্রিকরা তা করতো ইব্রাহিম সালামের ধর্মের তারা দাবিদার ছিল তারা সারা বছরে ঝগড়া বিবাদ করতো মারামারি করতো ঝগড়া বিবাদ করা মারামারি করা অন্যায়ভাবে ভাবে হ্যাঁ কলহ বিবাদ করা হারাম সবসময় হারাম সে হারাম মাসে হোক আর অন্য কোন আট মাসে হোক কিন্তু জাহিলাতের যুগের লোকেরা সারা বছরে লড়াই ঝগড়া বিবাদ করত। কারণ এদের গোত্রীয় দ্বন্দ্ব লড়াই লেগেই থাকতো মক্কা মুদিনায় নবী কারিম সাল্লা সাল্লামের পূর্বে এই মাসগুলি আসলে তারা থেমে যেত আপসে কথা বলে নিত যে দেখো এখন জিল হাজ মাস চলেছে জিল কাদা মাস চলেছে মহারম চলেছে এখন আর লড়াই করবো না এখন মাস চলে এসে এখন যুদ্ধ বন্ধ করে দাও লড়াই করব না আচ্ছা মাসটা পার হইতে দাও তাতে হইতো না অনেক সময় কারণ লড়াই যখন শুরু হয়ে যায় হঠাৎ করে দুই পক্ষ বন্ধ করতে সম্মতি প্রকাশ করছে না বন্ধ করা সম্ভব হচ্ছে না তখন আর একটি হিল্লার রাস্তা নিয়েছিল তারা এই হিল্লা আমাদের দেশে এই রকমই হারাম হিল্লা বিভিন্ন ক্ষেত্রে আছে এই হিল্লা দাউদ আলি সালামের যুগে ইয়াহুদিরা করেছিল বাতিল হিল্লা আর এই বাতিল হিল্লা মক্কার বা আরবের মুশ্রিকরা করত নবী করিম সাল্লামের রেসালাতের পূর্বে কি হিল্লা করত কোরআন করিমের ঈশ্বরা তবাতে ওই হিল্লার কথা বলা উল্লেখ করেছেন সেটা হচ্ছে নসি ইনামা নসি ও জিয়াদাতুন ফিল কুফুর মাসকে পিছিয়ে দেওয়া নিজের ইচ্ছা মোতাবেক মাসকে আর পিছিয়ে দেওয়া যায় কিন্তু জাহেলেতি যুগুলো করত ধরেন এই মাসটা হচ্ছে মহরম মাস না এটাকে মহরম ধরলাম না কি পিছিয়ে দিলাম কাদা জিল জিলহাজ আর মহরম এই তিনটা মাস হারাম মাস এগুলোকে পিছিয়ে দিলাম তারপর এগুলোকে ধরে নিলাম সওয়াল এগুলোকে ধরে নিলাম রজবত হারাম রমজান ধরে নিলাম হ্যাঁ রবিউসানি রবিউল আউ্ল ধরে নিলাম আর তারপরে এই মাসগুলি যে অন্য মাস ধরে নিলাম সুতরাং এই মহরম জিল কাদ জিলহাজ পরে পুরা করবো কি জন্য লড়াই যেহেতু চালিয়ে যেতে হবে আর হারাম মাসে লড়াই করব না এই নাসি নাসির হচ্ছে বিলম্ব করা তাখির মাসগুলিকে পিছিয়ে দিয়ে হারাম মাসগুলিতে আসলে আসলে আল্লাহর যে হারাম মাসগুলি সেই মাসগুলিতে যুদ্ধ করে নেওয়া আর ওই মাসগুলি পরে পুরো করে নেওয়া এখন যখন যুদ্ধ করেন এখন হচ্ছে মহরম মাস হ্যাঁ এখন হচ্ছে জিলহাজ মাস কাদা মাস এখন হচ্ছে রজম মাস এরকম করতো আশা করি বুঝতে পারছেন তাই না খেয়াল খুশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজে বললেন যে ইন্না যামানাকাদ ইসতাদারা আলা হায়াতিহি আসমান জমিন আল্লাহ পাক যেই দিন সৃষ্টি করেন সেই দিন যেমন ভাবে দিনগুলি চলে আসছিল মাসগুলি চলে আসছিল muharram পরে সফর রবি আউয়াল রবিউল সাবান এই করে জিলহাজে গিয়ে শেষ আমি যে হজে এসছি আসল জিলহজ এসছি কিন্তু মাঝখানে তারা এদিক ওদিক হেরফের করে দিয়েছিল আগে পিছে করে দিয়েছিল এখন জমানা ফিরি আপন অবস্থা আপন গতিতে এসছে নবী করিম সাল্লা বলেছেন অনেকের জন্য যারা এই আয়গুলি তফসির বিস্তারিত পড়েনি তাদের জন্য এইসব নতুন কথা জাহিলিয়তের জামানা এইসব খেয়াল খুশি কাজ করত হিল্লা মানে যুদ্ধ করতে হবে তাহলে কি হিল্লা করব এই মহারম এটা মহারম নয় এটা হচ্ছে সফর সফরে লড়াই করা চলবে আমাদের এইভাবে করত। এই মহরমটাকে পরে করে পিছিয়ে দেবো আর রবিউল আওয়াল মাসে গিয়ে মহরম পুরো করে আল্লাহ বলছে এন্নামান নাসি ও জিয়াদাতুন ফিল কুফর এই মাসকে পিছিয়ে দিয়ে খেয়াল খুশি হিল্লা করে লড়াই করা হারাম মাসে এটা হচ্ছে কুফরির পাপের ওপর অতিরিক্ত পাপ অপরন্ত পাপ জিয়াদাতুন ফিল কুফর এক তো তোমরা কাফের মোশরেক কুফরির অবস্থায় আছো মূর্তি পূজা করে আল্লাহর দিন না মেনে এবার আমি আল্লাহ দিনকে বিকৃত করে আর এই নাসি এই যে তোমরা হিল্লা করেছো এটা জিয়াদাতুন ফিল কুফর, কুফরির ওপর অতিরিক্ত বাড়তি এটা আমাদের যে হিল্লা আছে এই হিল্লা তারই অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহর তালাকের এক সিস্টেম দিয়েছেন তাতে মহিলার পক্ষ থেকে হইলে খোলার এক সিস্টেম দিয়েছেন পুরুষের পক্ষ থেকে তালাক এক তালাক দুই তালাক তিন তালাক সন্নতি তরিকায় ফেকার কিতাবে রয়েছে তার আগে হাদিসের কিতাবে রয়েছে কোরআন কিরেমে তালাকের কথা আছে কোরআন কিরেমে আয়ের সম্পর্কে একটু চিন্তা করে দেখুন আল্লাহ বলছেন আতলা মার রাতন তালাক হচ্ছে দুইবারে আর আমাদের বিদাতি সমাজে একসাথে তিন তালাক লিখে আল্লাহ দুইবারে দাও দুইবারের মধ্যে তালাক তিনটে কিন্তু তিনবার একসাথে নয় দুইবারে দুটো দাও আর এর মধ্যে তোমার ফিরাবার চান্স থাকছে আর তালাক যদি একসাথে তালাক দেওয়ার ইসলাম অবকাশ থাকতো এটা জায়জ থাকতো এজন্য জন্য ফেখে হানফিতেও বলা হয়েছে যে তালাক তিনবার তিন তালাক একসাথে দেওয়া হারাম তালাক তালাক এই তালাকের সুনিয়া তালাকের বিদের তারা ভাগ করেছে সারাবিকায়তে রয়েছে অদরিত রয়েছে হেদায়াতে রয়েছে তা তাদের কাছে হারাম কিন্তু হয়ে যাবে এই হারাম তালাক কেন লিখেন এমন কোন মানুষ আমাদের সমাজে আছে আমি এক তালাক দিলাম তারপরে ইদ্যুৎ পার হইলেই তো আপনার উপরে সেই স্ত্রী হারাম হয়ে যায় আল্লাহ বলছেন মারবার তেন দুইবারে তালাক দিয়ে তুমি সুযোগ রাখো হতে পারে ফেরাইতে হতে পারে না করবেন একসাথে তিন তালাক একসাথে তিন তালাক দেওয়ার পরে এখন চিন্তা পড়ে গেল হাই কি করলাম তো ভুল কাজ করলাম আমাকে তো রাখতে হবে কারণ মেয়ে আছে অথবা রাগের মাথায় দিয়ে দিচ্ছি তা স্ত্রীকে ফিরাইতে হবে না স্ত্রীর কাছে অনেক ধন সম্পদ আছে এ তো এত লস করা যাবে না যে কোনো কারণে কারণ স্ত্রী ফেরাতে হবে আর তিন তালাক যেহেতু মজা তিন তালাক সুতরাং এখন উপায় কি উপায় হচ্ছে হিল্লা করা হিল্লা করা তাহলে কাফেরদের সাদৃশ্যতা মুশ্রেকরা মাছ সম্পর্কে হিল্লা করত ইয়াহুদিরা মাছ মারার ক্ষেত্রে হিল্লা করেছে শনিবারে মারব না আল্লাহ শনিবারে না মানা করেছেন শনিবারে মাছ শিকার করত নিষেধ করেছেন এই ঘটনা উল্লেখ করেছেন শনিবারে বাঁধ দিয়ে ঘেরে রেখে দেব রবিবারের দিন ধরে নেব মাছ আল্লাহ ফাকর আব্বুল আলম ওদেরকে ছেড়েছিলেন নাকি কি করেছিলেন কোন কেরাদাতেন খাসাই লাঞ্ছিত বাদর তোমরা হয়ে যাও তিন দিন বাদর থেকে লাঞ্ছিত অপদস্ত হয়ে তারপরে ধ্বংস হয়েছে ওই জাতি যারা হিল্লা করেছিল যে শনিবার আল্লাহ শনিবারে মাছ মারতে নিষেধ করেছে মাছ ধরতে নিষেধ করেছে শনিবারে মাছ ধরবো না বাঁধ দিয়ে ঘিরে রেখে দেবো এই জন্য হিল্লা না যেই তালাকের পরে বিবির হিল্লা স্ত্রীকে হালাল করার জন্য হিল্লা এর উপর নবী কারিমিসাল্লামের আল্লাহ পাকে লান লাল আল্লাহ মোহাল্ল মোহাল্লাহ যেই ব্যক্তি হালাল করবে হালাল করবে কারো জন্য আর যার জন্য হালাল করা হবে ওই আগের স্বামী যার কাছে ফিরে যেতে চাইছে এই মহিলা এক দুই রাত অন্যের কাছে বিবাহে মানে টেম্পোরারি বিবাহ শিয়াদের মতো মোতার বিবাহে থেকে শিয়াদের ধর্মে মোতার বিবাহের জেনা আছে আর হিল্লার বিবাহ হচ্ছে বিদাতির মধ্যে জেনা আল্লাহ পাখের লানত রয়েছে অভিসম্পদ রয়েছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার আল্লাহ ঘোষণা করেছেন কাবিরা গনহার সংজ্ঞায় রয়েছে যে তাতে লানত বা গজব করা যদি লানত করা হয় তাহলে কাবিরা গুনহা এই কাবিরা গুনহার হিল্লা করে থাকে লোকেরা হোক যাইহোক আল্লাহাক এই আলমিন বারো মাসে ভাগ করেছেন আর তার মধ্যে চারটি সম্মানিত মাস তার একটি মাস হচ্ছে এই মহারামুল হারাম এই মহারামে আমাদের করণীয় কি তাও নিতে হবে রসুল থেকে আর রসুল্লাহাম যা করেননি তা আমাদের জন্য করণীয় নয় সুরে হাসের আয়ত নম্বর সাতে আল্লাহ পাকের সাদ করেছেন অমা আতা কুমুর রসুল ফুজুহু যা তোমাদেরকে রসুল উল্লাহাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা দিয়েছেন তা গ্রহণ করো সতেরো রাকাত পাঁচ অক্ত নামাজ ফরজ দিয়েছেন আমরা নিয়েছি বারো রাকাত সন্ন্যাদ দিয়েছেন বা দশ রাকা দুই রকম হাদিস রয়েছে আমরা নিয়েছি এক থেকে নিয়ে নয় এগারো এই বেতরের তরিকা রয়েছে নিয়েছি এইভাবে রমজান মাসের শেয়াম নিয়েছি জাকাত নিয়েছি হজ নিয়েছি নিয়েছি হেজাব পর্দা নিয়েছি যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নাও এই এইরকম মাসগুলির আমলের ক্ষেত্রে অমা আতা কুমোর রসুল ফা উল্লাহ সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নাও বাংলা ভাষায় বহু বিদাতি কিতাব আছে তার মধ্যে বিশেষ করে দুই একটি কিতাবের নাম বলছি তার মধ্যে একটি কিতাব হচ্ছে মকসুদুল মোমেনিন শুনেছেন নাম না মকসুদুল মোমিন বাংলাদেশে পশ্চিমবঙ্গে এই কিতাবগুলি বিদাতি পরিবারে এগুলো মনে করা হয় খুব ধর্মীয় কিতাব আর এই কিতাবগুলি নতুন বউকে উপহার দেওয়া হয় বিয়ের দিনে যেসব উপহার আসে বইয়ের তার মধ্যে এগুলি হচ্ছে উপহার নিয়ে আমল কোরআন এসব কিতাবে যেসব বিদাতি কথা বহু বিদাতি কথা রয়েছে কথাও রয়েছে তার মধ্যে একটি বিদাতি চ্যাপ্টার রয়েছে যে হচ্ছে প্রত্যেক মাসের আমল প্রত্যেক মাসের আমল মাসের শেষ বৃহস্পতিবারে কি মাসের প্রথম বৃহস্পতিবারে কি মাসের প্রথম শুক্রবারে কি শেষ শুক্রবারে কি এইভাবে উদ্ভর উদ্ভার মা আনজাল সুলতান আল্লাহ পাকের পক্ষ থেকে এর কোনো সনদ নেই না কেরিমে না রসুল্লাহ হাদিস বহু কথা রয়েছে এসব জাল ভুয়া কিতাবে তার মধ্যে এই মকসুদুল মমিনের দীর্ঘদিন পূর্বে আমি আলোচনা করেছিলাম কয়েকটি আলোচনায় মকসুদুল মমিন প্রত্যেক মাসের আমল মহরমের আজব আজম আমল রজবের আজোবাজু আমল শাহানের আজবাজুম আমল যা কোরআন এবং হাদিসে দেয় সুতরাং এইসব বিদাতীয় বই থেকে সতর্ক থাকবেন ফুটপাত থেকে যেমন ওষুধ নেন না মিশক বিক্রি যারা করে তারা যদি ওষুধ বিক্রি করে কেউ ওষুধ কিনবেন না কারণ শরীর বাঁচাইতে হবে হতে পারে এক্স এক্সপায়ার ট্যাবলেট বিক্রি করছে আর যদিও প্যানাডল লিখা আছে তারপরে এক্সপায়ারি হতে পারে তাই কিনবেন না আপনি তাই না কারণ শরীর ধ্বংস করব না আমি স্বাস্থ্য ধ্বংস করব না আমি মরবো না আমি শরীরকে বাঁচিয়ে রাখবো আর ইমান আমার মরে যাক ইসলাম আমার মরে যাক আমি জাহান চলে যাই এত সুন্দর শরীর যাকে বাঁচিয়ে রাখার জন্য এত আপ্রাণ চেষ্টা যে ফুটপাথ থেকে ওষুধ কিনি না আর ফুটপাথ থেকে বই কিনছি আর বিষাদ সিন্ধু আর মকসুদুল আর এইরকম বহু বিদ্যাতি কিতাব আর যাদের ইমান নষ্ট করছে আর ইসলাম নষ্ট করছে লোকেরা এই মহারম মাসে কি করতে হবে আর কি করতে হবে না হাদিসগুলি শোনাই নবী করিম সাল্লাহ ইসলামের হাদিস সহি মুসলিম রয়েছে আবু হাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন আফজাল সিয়ামে বাদা রমজান রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা তাহলে সবচাইতে উত্তম রোজা হচ্ছে কোন রোজা রমজান মাসের রোজা সবচাইতে উত্তম রোজা হচ্ছে রমজান মাসের রোজা আফজাল উসাহ বাদা রমজান যতই বড়দিনের রোজা রাখেন আপনি নফল রোজা আর যতই ফজিলত রোজা হোক না কেন আরাফার রোজা গত এক বছর গোনা মাফ আগামী এক বছর মাফ ওই রকমই মহারমের রোজা যার ফজিলত আসছে যে কোনো রোজা ছয় সওয়ালের রোজা যতই নফল রোজা হোক না কেন ফরজ রোজার চাইতে বেশি নেকি কোনো নফল রোজা দিয়ে হইতে পারে না এই রকমই ফরজ নামাজের চাইতে কোন নফল নামাজ দিয়ে হইতে পারে না নাকি কারণ অনেকে মনে করে যে তাহাজুদের নেকি ফরজের চাইতে বেশি এটা ধারণা অনেকের মধ্যে হয়তো এই জন্য চলে আসে রাতের অন্ধকারে উঠি এত কষ্ট করে নামাজ পড়তে পারে আমরা পারি না হাজারে একজন পারে না এই হাজারে একজন সে তাহাজুদ পড়ে আর জোহরে নামাজ পড়া এমন কোনো ব্যাপার হলো আসল নামাজ পড়া এমন কোনো ব্যাপার হলো মাগরে বেশা পড়া কোনো ব্যাপার হলো তো মাগরে বেশা পড়ে জোহর পড়ে হয়তো অত নেকি পাব না কিন্তু তাহাজুদ পড়লে বিশাল নেকি এরকম কেউ ভাবতে পারে হাদিস হাদিসে ওটা উল্লেখ করা হয়েছে আফজালে শাহরুল্লাহ রমজান মাসের রোজার পরে সবচেয়ে ফজিলত রোজা হচ্ছে শাহরুল্লাহ আল্লাহ পাখের মাস আর সবগুলি আল্লাহ পাকের মাস মোহরম মাস সে রোজা মোহারম্মার স্যাম ও আফজালুল সালে বাদাল ফরিজা সালাত আফজালুসালাত আর সবচাইতে ফজিলত নামাজ শ্রেষ্ঠ নামাজ উত্তম নামাজ হচ্ছে বাদাল ফরিজা বলছেন নবী কালিসাল্লাম ফরোজ নামাজের পরে জোহরের নামাজ ফরজ তাহলে জোহরের এই চার আসর চার মাগরেবের তিন এশার চার ফজরের দুই এই যেগুলি ফরোজ নামাজ এই ফরোজ নামাজের সামনে কোনো নামাজ টিকবে না ফজিলতের দিক থেকে আপনি মসজিদে হারামে মসজিদ মসজিদে নাইতুল গিয়েও যদি তাহাজুদ পড়েন আর নফল পড়েন তবু ফরজ আপনার বাড়িতে আপনার বাড়ির পাশের মসজিদে মসজিদে যে জোহর নামাজ পড়লেন তার সমান কি হবে না ও বাদাল ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে সলাতুল্লা রাতের নামাজ তাহলে সবচাইতে ফজিলতের নামাজ কোন নামাজ ফরজ নামাজ তারপরে কোন নামাজ তাহাজুদের নামাজ

হতে পারে যে তার মানে ভিত্তি আছে হতে পারে যখন আল্লামা নাসের উদ্দিন বলেছেন যে বেশ কিছু সূত্র থেকে সনদ থেকে এসেছে সূত্রাং হতে পারে যে আনাল্লাহু আসলানের এটা অস্তিত্ব আছে মেনে নেওয়া যেতে পারে আল্লামা শেখ মেনেবাজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা শেখ বিন ওসাইম রাহমাতুল্লাহি সৌদি আরবের বড় বড় যারা আলামা তারা বলেছেন যে না সালাত তাসবীহ হাদিস সহিহ নয় অনেক জাল মুজউ বলেছে আর তাহাজুদের নামাজের কথা লাল কোরআনে বলেছেন নামাজ যদি যে আছে আর পড়বেন আপনি পড়েন ওই হাদিসে আব্বাস হাদিস সেই হাদিসে আছে দিনের নামাজের কথা দিনে পড়ার কথা রাতে পড়ার কথা নেই তাহলে এই নামাজ রাতের নামাজ নয় সালাত নামাজ রাতের নামাজ নয় সব চাইতে ফজিলতের নামাজ হচ্ছে কোন নামাজ ফরজ নামাজের পরে হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা ঘুম ত্যাগ করে যে নামাজ পড়া হয় সেই নামাজ ফরজ নামাজের পরে স্থান পেয়েছে তারপরে ইশরাক দোহা এইসব নামাজ বলতে পারেন সুন্নাতে রাতে বা অন্যান্য নামাজ তো এই রোজার ফজিলত আমরা জানলাম যে মহারম মাসে রোজা রয়েছে কিন্তু এই হাদিসে স্পষ্ট করা হয়নি যে মহারম মাসের কোন দিনে রোজা রাখবো এর প্রমাণ অন্য অন্য হাদিসে রয়েছে মহারম মাসের যে কোনো দিনে রোজা রাখতে পারেন অসুবিধা নেই নফল হিসাবে আপনি বেশি বেশি যদি মনে করেন যে এই মাসে রোজা আল্লাহর কাছে প্রিয় আমি রোজা রাখবো অসুবিধা নেই তবে যারা হয়তো অল্প রোজা রাখবেন দুটোই রাখবেন তিনটে রাখবেন তারা আশুরা রোজা রাখবেন যে আশুরা সম্পর্কে কিছু হাদিস আপনাদেরকে শোনায় যে এই রোজা কখন শুরু হইলো আর কোন কাল থেকে চলে আসছে আবদুল্লাহ বিন ওমার রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন কানা আশুরা মোহ আহলুল জাহিলিয়া এই আসুরা রোজা আশুরা হচ্ছে মহারাম মাসের দশ তারিখ আসারা মানে দশ আর আশুরা মানে মহারমাস আশুরা এই মহারাম মানে মহারাম মাসের দশ তারিখ এই আশুরার রোজা জাহিলিয়াতের যুগের লোকেরা রাখতো আহলুল জাহিলিয়া মানে নবী সাল্লা সাল্লামের আবির্ভাবের পূর্বে মক্কার লোকেরা ও রাখতো শুধু মদিনার ইয়াহুদি না ওটাও আহাদিস আসবে মদিনার ইয়াহুদিরা রাখতো কিন্তু আহুল জাহিলি জাহিলিয়ত যুগের লোকেরা রাখতো তারা হতে পারে যে এই রোজা ইয়াহুদিদের পাশাপাশি বসবাসের জন্য আদান প্রদান ছিল চলাফেরা ছিল ব্যবসা বাণিজ্য ছিল মদিনায় যাতায়াত ছিল মক্কার লোকদের আসলে তাদের কাছ থেকে শুনেছে তারা রোজা রাখে আমরাও রাখি দেখা দেখি অনেকে ভালো কাজ করে আর দেখা দেখি অনেকে বিদাত করে অনেকে দেখা দেখি শির করছে হজের মক্কা মক্কামুদ্দিনে চলে যান দেখা দেখি কত জায়গায় যে চুমা চলছে যেখানে সেখানে চুমা যেখানে সেখানে চুমা কাবা ঘরের এমন কোনো জায়গা নেই যেখানে চুমা হয় না আর কাবা ঘর মসজিদ হারামের নতুন নতুন যেগুলো এলাকা তৈরি হয়েছে সেগুলোর দরজাতেও চুমা অনেকে দিচ্ছে মসজিদ নবীতে যেখানে সেখানে চুমা দিচ্ছে অথচ তাওয়াফ একমাত্র বেতুল আল্লাহর ঘরে রয়েছে ওই কাবা ঘরে আর চুমা একমাত্র রয়েছে রুক হাজিরা আসোয়াদের হাজিরা আসবাদ আসওয়াদ যদি স্পর্শ না করতে পারে মুখ দিয়ে চুমা না দিতে পারে অথবা হাত দিয়ে স্পর্শ না করতে পারে হাত দিয়ে স্পর্শ করলে হাতে চুমা দিতে পারে কিন্তু যদি ইশারা করে দূর থেকে ইশারাতে কোনো চুমা নেই মানে কি ইশারা করে দাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু সঠিক জ্ঞান নেই ইসলামের হাতে চুমা দিচ্ছে তো সন্ন্যত মানুষ শিখে দেখা দেখি আর বিদাত এখানে দেখা দেখি সুন্নত শিখেন গোড়ামি না করে দেখা দেখি সুন্নত শিখেন এখানে এসে তেহিতুল মসজিদে মসজিদে ঢুকলে বসলে দু এক নামাজ পড়ে বসতে হয় এটা তো দেখে দেখে শিখে আর অনেকটাই সুযোগ আছে এরকম বহু জিনিস আছে এখানে যেগুলি সন্ন্যত সেগুলি শেখার তারপরে বহু বিদাত দেশে আছে যেগুলি এখানে নেই আপনার ব্রেনকে প্রশ্ন করেন আপনার মনকে জিজ্ঞাসা করেন এবং এর উত্তর সন্ধান করেন আর এর উত্তর কোথায় পাওয়া যাবে তার খোঁজ করেন যে এর উত্তর কোথায় পাবো দেশে এগুলি হচ্ছে এখানে কেন হচ্ছে না যদি ইসলামী হয় কবর মাজার আর কবর মাজার পাকা করা আর এ মাজার নাম দেওয়া কবর কবরকে পাকা কবর হলে ওর নাম মাজার তাহলে সৌদি আরবে থাকতো যেখান থেকে সারা পৃথিবীতে ইসলাম গেছে সেখানে থাকতো বলছিলাম যে জাহিলেতে যুগ লোকেরা হতে পারে যে ইহুদিদের পাশাপাশি বসবাসের জন্য তাদের কাছ থেকে শুনে জাহিলেতের যুগ থেকেই তারা রোজা রাখতো ফালাম্মা নাজ আল্লাহ রমজান নবী করিম সাল্লাহাম মক্কায় যখন নবুয়াত ফেলেন সাহাবাই কালাম ধীরে ধীরে কিছু মুসলমান হলো তারাও রোজা রাখতো কারণ ভালো কাজ রোজা রাখা নবী সব নিষেধ করেননি রোজা রাখতো রমজানের হুকুম যখন আসলো তখন বললেন ফামান শাহ আসামাহু এখন যে চাইবে রোজা রমজানের রোজা ফরজ হয়ে গেছে আর অন্য কোনো রোজা ফরজ অজেব নেই রাখতে হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় নেই সুতরাং যে চাইবে রোজা রাখবে অমান শাহ আর যে চাইবে রোজা রাখবে না তাহলে এই বিষয়টা আমরা জানতে পারলাম যে কোনও মানুষ শারীরিক অসুবিধার কারণে বা যে কোনো কারণে কাজ হয়তো ভারী কাজ আপনার সাথে আপনি হয়তো মহারমের আশুরা রোজা রাখছেন আর সেই ব্যক্তি রাখছে না আপনি তার উপরে একেবারে জিজ্ঞাসা চিহ্ন লাগিয়ে দিন না কি বুঝলেন অনেকে আমাদের মধ্যে যারা কিছু ভালো কাজ নকল কাজ করি এই কাজগুলিকে গুরুত্ব দিয়ে খুব পাশাপাশি আর একটা লোক আপনার মতোই আরে আপনি ইসলাম সেন্টারে যান আপনি শোনেন আর মহরমের রোজা রাখেননি কেমন মানুষ আপনি মনে হচ্ছে বড় অপরাধ করে দিয়েছে তাই না না এত বড় অপরাধই মনে করিয়েন না আলহামদুলিল্লাহ আপনি করছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনার ব্যালেন্স বাড়ান আপনি সম্বল বাড়ান কেমতের জন্য আখেরাতের জন্য জান্নাত উচ্চ মর্যাদার জন্য কিন্তু এই সব কাজে মুস্তাহাব কাজে যেগুলি করলে নেকি না করলে কোন গুণা না সেই ক্ষেত্রে কাউকে তিরস্কার করবেন না কাউকে ধিক্কার দেবেন না কারণ এই স্বভাবগুলি আমাদের অনেক ভাই রয়েছে আমাদের সব ক্ষেত্রেই সংশোধন হইতে হবে এরকম আরাফার রোজা কেউ রাখলেন না ছয় ছয় সওয়ালের রোজা রাখলেন না হইতে পারে তার কোনো সমস্যা হইতে পারে অনেকের পেশাবের সমস্যা আছে পিপাসা লাগলে সমস্যা কিডনির সমস্যা হয় শুধু সেই ব্যক্তি হয়তো আল্লাহর ফরজ আদি রমজানে আল্লাহর ফরজ আদি করে আল্লাহর কাছে না যাচ্ছে আল্লাহ আমি আর কোনো সন্ন্যত নফল হয়তো রাখতে পারবো না অথবা কাজ তার ভারী রোদ্রে কাজ করতে হয় আপনি তার অবস্থা জানেন না সুতরাং মুসলিম ভাই সম্পর্কে ভালো ধারণা রাখেন বিশেষ করে মুস্তাহাব কাজের ক্ষেত্রে তবে ফরজের ক্ষেত্রে না ফরজের ক্ষেত্রে ফরজ প্রত্যেক মুসলিমকে আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড় না দিয়েছে আর যেই ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে সেখানে ছাড় যেমন অসুস্থ আছেন মসজিদে জামাতে যেতে পারে জামাত আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু নামাজ ছাড় দেননি যে অসুস্থ আছেন তাই নামাজ পড়বেন না এটা চলবে না বৃষ্টি হচ্ছে তাই নামাজ পড়বে না নামাজ পড়তে হবে কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে বাড়িতে পড়ে নিতে পারেন খুব বৃষ্টি বেশি বৃষ্টি হচ্ছে মসজিদে চলে এসছেন একসাথে দুই অক্ত জমা করে নিতে পারেন জোহর আসর পড়ে নিতে পারেন একসাথে আর মাগরে বেশ একসাথে পড়ে নিতে পারেন যাতে হালকা হয়ে যায় ইন্নাদ দিন ইউসুর নবী করিম সাল্লাম বলেছেন যে দিন ইসলাম অত্যন্ত সহজ সোহেব ইহাদিস এই হাদিস আর কোরআন কেমি সুর আহাজ আল্লাহ পাক বলেছেন ওমা জা আলাইকুম আলি কুফিদ্দিন মিন হারাজ আল্লাহ পাক তোমাদের জন্য দিন ইসলামে কোনো সংকীর্ণতা রাখেননি খুব সংকীর্ণ রাস্তা চলা খুব মুশকিল আমাদের সমাজে বেশ কিছু ইসলাম থেকে অজ্ঞ আছে বরং অনেক হাফেজ আর আধা মোল্লাদের কাছ থেকে কথা শোনা যায় আরে ভাই বলিয়েন না যাবে না একটা কদম বাড়ানো শুনেছেন এরকম কথা না শোনেন নাই আমাকে এক ভাই শোনালো যে একটা হাফেজ আছে মসজিদে আর কোন এক মাসালে বলেছে বাম হাতে হয়তো পান করেছে তখন বাম হাতে কেন পান করছেন ডান হাতে পান করেন তাই কি হাতে পান করা যাবে না নাকি এইরকম কি ওকে সংশোধন করা দিয়ে যেতে ইসলাম যদি পদে পদে পালন করা যায় তো এক পা চলা যাবে না যদি এটা হাফেজে কোরআন বলি তাহলে আশ্চর্য লাগে না সুহান মন্ত্রের মতো কোরআন মুখস্থ রেখেছে হ্যাঁ ডান হাতে পানি পান করলে নাকি কদম বাড়ানো যাবে না পর্দা করলে কদম বাড়ানো যাবে না আছে এমন কিছু নাকি এমন কোন শরীয়তে বিধান আছে যে যেই বিধানগুলো পালন করলে এক পা উঠানো যাবে না আছে হ্যাঁ হারামে উঠানো যাবে না সুদ যদি সুদি ব্যবসা না ছাড়েন সিগারেটের ব্যবসা না ছাড়েন মদের ব্যবসা না ছাড়েন গাঞ্জা হিরণের ব্যবসা না ছাড়েন তাহলে জুয়া না ছাড়েন ওগুলো করতে চান তাহলে কদম ওঠা যাবে না আরাম কাজে কদম উঠানো যাবে না আর ইসলাম মানলে এক কদম উঠানো যাবে না এটা কুপুরি কথা ভালো করে যদি চিন্তা করে দেখেন এটা ইসলামের উপর বড় আপত্তি তোলা আল্লাহ তুমি এমন কিছু দিয়েছ যেটা করা সম্ভব নয় অথচ আল্লাহ বলছেন কোরআন বিরোধী কথা আল্লাহ কোন এমন দেন না এমন দায়িত্ব তকলিফ মানে দায়িত্ব আরবি ভাষায় তকলিফ মানে আমাদের উর্দু বাংলা হচ্ছে কষ্ট দেওয়া এখানে কষ্ট অর্থ নাই মানে দায়িত্ব দেন না আল্লাহ রব্দ কোনো ব্যক্তিকে এমন কোন দায়িত্ব চাপান না ইল্লাউ সাহা যেটা তার সাধ্যের বাইরে নয় সাধ্যের বাইরে যেটা তার বাইরে সেটা দেন না যেটা তার সাধ্যের মধ্যে রয়েছে তার ক্ষমতা আয়ত্তে রয়েছে আল্লাহ এইরকম আলামিন দায়িত্ব দিয়ে থাকেন দিনে হারাজ এই সংকীর্ণতা আল্লাহ রাখেন রাখেননি দিন সহজ আর এই আয়াত বিরোধী কথা হচ্ছে যে ইসলাম যদি মেনে চলা যায় এক কদম ওঠানো যাবে না যদি কেউ আপনাকে বলে যে ভাবের সাথে কেন গল্প করছে না আর ইসলাম মানলে এক কদম চলা যাবে না হারাম চলা যাবে না সাথে কথা বলতে হবে সাথে গল্প করতে হবে দেখতে হবে মজলিসে বসতে হবে শালির সাথে গল্প করতেই হবে না হলে চলা যাবে না সুফান আল্লাহ আশ্চর্য কথা আমাদের অনেক দিনই ভাইরা রয়েছেন যারা এখানকার মাটিতে না বাংলাদেশের মাটিতে বাড়িতে চার পাঁচ ভাই একসাথে থাকে অভাবের কারণে আলাদা বাড়ি করতে পারেননি প্রত্যেকে নিজ নিজ বাড়িতে কাজ করে নিকাব লাগে মহিলারা অভাব আছে ঠিক আছে আলাদা আলাদা বাড়ি করতে পারেনি চার পাঁচ ভাইয়ের বাড়ি একই একই উঠানে আঙিনাতে আছে আঙিনায় উঠানে যখন নামে কাজ করে তখন নেখাব লাগিয়ে রান্নাঘরে কাজ করে হয়তো দেবর আসতে পারে ভাসুর আসতে পারে সামনে আহ নেখাব লাগিয়ে আছে কোনো অসুবিধা নেই নেখাব লাগিয়ে কাজ করেন আপনি নেখাব লাগিয়ে মহিলা রাস্তাঘাটে চলছে আপনি বাড়িতে কাজ করতে পারবেন না তাহলে অসম্ভব কিছু না দিন পালন করা অসম্ভবও নয় কষ্টও নয় বরং যারা পালন করবেন সাল্লাল্লাহ আলহিয় সাল্লামের এটা আদিশ রয়েছে মাজমিনা আল্লাহ তাল বলুন ওয়াইন নাহু লায়াসির আলা মাইয়াস তারা উল্লাহ এ দিন ইসলাম পালন করা সহজ যার জন্য আল্লাহ সহজ করবেন আপনার মনে যদি আপনি সহজভাবে ধরে নেন দিন ইসলাম পালন করা অতি সহজ ইহুদিদের সম্পর্কে হাদিসগুলি খুব বেশি রয়েছে যে ইয়াহুদিরা মদিনায় এই আসুরা রোজা রাখতো সময় যথেষ্ট হয়ে গেছে সংক্ষেপ করিম আসলেন হাদিসটা কাদেম আল মদিনাহিমে আসলেন ফয়জাদ আল আমান সিয়া আসুরা। বিভিন্ন ভাষা দিয়ে হাদিসগুলি এসছে ইহুদীদেরকে দেখলেন যে এরা আসুরার দিনে রোজা রাখে মানে এই মাসের দশ তারিখে রোজা রাখে

এই দিনে আল্লাহ ফেকরুল আলমিন মুসা আলী সালামকে এবং তার জাতিকে নাজাদ দিয়েছিলেন রেহাই দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন আর ডুবিয়ে ধ্বংস করেছিলেন আল্লাহ ফাকরবুল আলমিন এই দিনে ফেরাউনকে এবং তার জাতিকে আমার জিজ্ঞাসা আপনাদেরকে যে কে বলতে পারেন যে মুসা আলী সালামের জাতির নাম কি ছিল আর ফেরাউনের জাতির নাম কি ছিল মানে ইসরাইল ইসরাইল গোত্র ইসরাইল অপর নাম হচ্ছে কার নাম বলতে পারেন ইয়াকুব আলিসালমের কল্লুত আমি কান আহিলা লেবানী ইসরাইল আইল্লা মাহরামা ইসরাইল ওয়ালা নাস্বী আজকালকার ইসরাইল মানে ইসরাইল একটি দেশ তারা ওই নামে নাম রেখেছে কারণ ইয়াহুদিদের দাবি যে আমরা তাদেরই সন্তান এই দাবি মিথ্যা দাবি হোক আর যেই হোক তো সেই জন্য তারা দেশের নাম তাদের ইসরায়েল রেখেছে যেটাকে ইসরায়েল বলা হচ্ছে ইংরেজিতে আর বাংলায় কিন্তু আসলে ইসরায়েল নামটি ভালো নাম নবী ইয়াকুব আলি সাল্লামের নাম পরিকিম আল্লাহ উল্লেখ করেছেন মানি ইসরায়েল মানে ইসরা ইয়াকুব আলি সাল্লামের বংশধর ইয়াকুব আলি সাল্লামের বংশধরই মুসা আলি জাতি যেই জাতির জন্য মুসা আলি রসুল হয়েছিলেন তাহলে ইয়াকুব আলি সাল্লামের আগে আর পরে যখন মুসা আলি আসলেন তাকে আল্লাহ পাক নবী করে রসুল করে পাঠালেন এই ইসরাইল গোত্র ইয়াকুব আল্লাহ ইসলামের বংশধরকে হেদায়ত করার জন্য বন ইসরা নবী ইসা ওইরকমই রকমই বনী নবী শেষ নবী মোহাম্মদ সমস্ত বিশ্ব জাহানের মানুষের জন্য জিনের জন্য নবী হ্যাঁ আর ফেরাউনের বংশের নাম কিবদি কিব্দ আর এক বচন হচ্ছে কিবদি এরা হচ্ছে কিব্দ বংশ এই কিব্দ বংশ কিব্দ কে ইংরেজিতে কিব্দ ক দিয়ে না পড়তে পেরে তারা ইজিপ্ট করে দিয়েছে হ্যাঁ আর ওই কিব নামে তাদের ফেরাউনি ঐতিহ্যকে জাগিয়ে তোলার জন্য পশ্চিমারা এই নাম দিয়েছে মেশরের নাম না হলে আপনারা জানেন যে মেশরের নাম হচ্ছে মেশর ইসলামিক নাম উমার আল্লাহ তামানা ইসলাম সেখানে পৌঁছেছে আর এই দেশের নাম হচ্ছে মেশর হ্যাঁ আগের যুগ থেকে আর ইসলামী যুগেও তার নামেরা পশ্চিমারা ব্রিটিশরা যখন সারা দুনিয়াতে নিজের আধিপত্য কায়েম করেছে জুল অত্যাচার করেছে তখন এই নাম যেমন হিন্দকে তারা এন্ড করেছে ইন্ডিয়া করেছে তেমনি তারা মেসরকে ইজিপ্ট করেছে কিব থেকে যাতে করে ফেরাওনি ঐতিহ্যকে আবার ফিরিয়ে নিয়ে আসে আর ইসলামের ঐতিহ্যকে তারা বিতাড়িত করতে পারে বলে আলমিন তাদের মনের আশা ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করবে না পরে নামিন ইউরিদুন আলীন আল্লাহ আফাহিম ওয়াল্লাহু মুতিম্মা নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ইরিদুনা আইতফিয়ু নূরা আল্লাহ তারা চায় যে আল্লাহর আলোকে ফু দিয়ে নিবি দে বি আফওয়াহিম তাদের মুখের ফুঁ দিয়ে ও আল্লাহু মুতিম্মা নূরি এতচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোকে নূরকে দিনকে পূর্ণতা দান করবেন শক্তিশালী করবেন ওয়ালাউ হাল কাফিরুন যদিও কাফের কখনো برداشت করবে না কখনো ভাববেন না যে যেই ব্যক্তি কাফের সে আপনার ইমান ইসলামকে মেনে নেবে যতক্ষণ পর্যন্ত তাদের অনুসরণ না করবে দিন থেকে আপনাকে যতক্ষণ পর্যন্ত বের না করে দেবে আর দিনের ক্ষেত্রে কোনো রকমের কম্প্রোমাইজ করে জাহান্নামে নামে কোনো মুসলিম যেতে চায় না সুতরাং সাবধান কোনো সময় তাদেরকে ডিসকাউন্ট দিয়ে ছাড় দিয়ে তাদেরকে রাজি করে নেবেন এই আশা মিছামিছি আশা ভুল আশা তারা চায় ও দু লাউতাক ফুরু না কামা কাফারু ফাতা কুনু না সাবা আল্লাহ করেন বলেছেন তারা চায় তারা ভালোবাসে যে লাউতাক ফুরু কামা কাফারু তারা যেমন কাফের তোমরা কাফের হয়ে যাও ফাতা কুনু না সাবা বরাবর হয়ে যাও সমান সমান হয়ে যাও তারা তোমাদেরকে সমান করে দিতে চায় যদি খ্রিস্টান মিশনারির মাধ্যমে খ্রিস্টান নাও বানাইতে পারে কাদিয়ানি বানিয়ে দিবে কাফের বানিয়ে দিল কামিয়াব সমান এই জন্য কাদিয়ানি যে মতবাদ সেটা তাদেরই জন্ম দেওয়া আর না হলে কবর মাজার পূজার ধর্মকে তারা ভালোবাসে ওই রকম মুসলিম ভালোবাসে যারা কবর মাজার ধর্ম পালন করে কারণ ওরা জানে যে এই ধর্ম বাতিল ধর্ম এই ধর্ম সাল্লা সাল্লামে নিয়ে আসা নাই সুতরাং ওই ধর্মের অপরোধ থাকলে আমাদের অসুবিধা নেই তা আমাদের সমান তারা তো দিনের কথা সন্ন্যতের দিনের কথা নবী করিম সাল্লা সাল্লামের জমানাই যে দিনে ইসলাম নিখুঁত নির্ভেজাল স্বচ্ছ ইসলাম ছিল সেই দিকে আমরা উম্মাতে মুসলিমকে ফিরিয়ে নিয়ে যেতে চাই এ কথা বললে তাদের গলায় কাঁটার মতো বেঁধে যায় না এটা না এটা চলবে না নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম মদিনে আসলেন দেখে ইহুদিরের রোজা রাখে জিজ্ঞাসা করলেন তখন তারা বলল হাজে অমুন আজিম এটি হচ্ছে বড় দিন এই দিনে আল্লাহ ফাকরাবেন মুসাকে আলি এবং তার জাতিকে নাজাদ দিয়েছেন জালেমদের কবল থেকে আর সমুদ্রের পানি থেকে সমুদ্রের ওপর দিয়ে অতিক্রম করেছিল মুসা আলি ইসালাম সেই সমুদ্রের নাম হচ্ছে আল বাহরুল আহমার বা তার পুরাতন নাম হচ্ছে বাহারে কুলজুম এটা হচ্ছে ঐতিহাসিক নামিসবতা সের কিতাবাদিতে পাওয়া যাবে এই বাহারে আহমার মানে হচ্ছে লোহিত সাগর বা রেড সি কিন্তু আমাদের দেশের ওয়াইজরা বক্তারা কি বলে জানেন নীল নদ পারে আছে নীল নদ নদকে কি বলে নদীর আরবিতে নাহার বলে তাই না আল্লাহ পাক কোরআন এর কি নহর না বাহার বলেছেন موسی সালাম কি যখন বললেন যে লাঠি মারো তোমার জন্য রাস্তা হবে আমি উরে বিআসাকাল বাহারা বলেছেন তাহলে বাহার মানে কি বাহার মানে নদ হয় নদী হয় বাহার মানে সমুদ্র হয় সাগর হয় জি এটা ঐতিহাসিক ভুল বা ওয়াইজদের ভুল বক্তাদের ভুল আমাদের দেশও শুদ্ধ কিতাব আছে যেমন ক্যাসা ক্যাসাচল কোরআন এটা বই উর্দুতে খুব সুন্দর মানে ভালো লিখেছে এবং তার বাংলা অনুবাদও হয়েছে বাংলা অনুবাদ আছে মানে দু তিন খণ্ডে তাতে এটার খণ্ডন করেছে তাহলে এইরকম ভালো বইগুলি আমাদের দেশে ভালো বইগুলি বাছাই করে করে ভালো আলেমের মাধ্যমে আপনাকে কিনতে হবে এই জন্য আমরা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে একটা প্রায় চৌষট্টি পঁয়ষট্টি বইয়ের যেগুলি মানে কোরআন ও কিতাব বিশুদ্ধ কিতাব ভেজাল মুক্ত অনেকটাই কিতাব সেই কিতাবগুলো একটা লিস্ট করেছি যাতে আমাদের ভাইরা নিজের নিজ বাড়িতে অথবা মসজিদ ভিত্তিক লাইব্রেরি করতে পারে আর তা দিয়ে নিজেরা উপকৃত হয় আর নিজের পরিবার আত্মীয় স্বজন গ্রামবাসী উপকৃত হয় নবী করিম আলী আসালাম জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এই দিনে ফেরাউন এবং তার জাতিকে ধ্বংস করা হয়েছে সেই ঘটনা শুনেছেন মুসা আলি সাল্লাম পার হয়ে চলে গেলেন বনি ইসরায়েলদেরকে নিজের বংশধরকে মমিনদেরকে নিয়ে আর ফেরাউন যখন লাভ দিয়ে ঝাঁপিয়ে ধরার জন্য আসলো যেমনই সমুদ্রের মধ্যে সমুদ্রের পানি থেমে গিয়েছিল আল্লাহ পাকের পক্ষ থেকে অলৌকিকত্ব মুসা আলি সাল্লামের মৌজিজা পানি বরফের মতো শক্ত বরফ যদি হয়ে যেত থেমে যাবে না দুই দিকে বরফ হয়ে গেছে মধ্যখানে রাস্তা খালি আল্লাহ পাক করে দিয়েছেন মুসা আলি সাল্লাম আর তার সাথে মমিনরা যখন পার হয়ে চলে গেলেন এই সমুদ্র থেকে তখন আল্লাহ হুকুম করলেন যে তারপরে যা মনে ফেরও এসে নেমেছে আর তার সেনা বাহিনী আল্লাহ বলছেন এদেরকে এই পানি লোকমা বানিয়ে না গিলে না তোমার কাজ তুমি করো এখন পানির কাজ হচ্ছে পানি বয়ে যাও প্রবাহিত পানি পানিতে মিলে যাওয়া সুযোগ পেল মিলে যাও আল্লাহাকে ভাবে আল্লাহর দুশ্মন আল্লাহর দিনের শত্রু আল্লাহর নবীর শত্রু আল্লাহরুল আলম বান্দা মমিন মমিনাতের শত্রু অসংখ্য মানুষের খুনি জালেম ফেরাউনকে এবং ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন ফাসা মাহ শুকরান লিল্লাহ মুসা আলি সাল্লাম আল্লাহ পাকের শুকরানা রোজা রেখেছিলেন মুসা আলি সাল্লাম শুকরানা রোজা রেখেছিলেন এর থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে কিছু শিক্ষণীয় বিষয় আমাদের জানা দরকার যে শুকরানা তাহলে আমি আপনি রোজা রাখতে পারি না বিয়ে করিম সাল্লাহ সাল্লাম রেখেছেন মুসা আলি রেখেছেন শুকরানা রোজা রাখতে পারেন শুকরানা নামাজ পড়তে পারেন আপনি শুকরানা খায়রাত করতে পারেন শুকরানা খাসি জবাই করলেন গরু জবাই করলেন আর গরিব খাওয়াই দিলেন করতে পারেন কিন্তু আমাদের সমাজে অধিকাংশ কাজ করেন শুকরানা বিধাতি শিরকি কাজ করে শিরকি শুকরানা করে কারো যদি ছেলে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে আগে থেকে নিহত করে আমার ছেলে বিদেশে চলে যদি যায় তাহলে আমি মাজার একটা খাসি দেব আটসিতে একটা গরু দেব শাহজালালে ওরুস লাগবে তখন সেখানে একটা গরু দেব সেখানে এত টাকা দেব দেখছেন না শিরকি আর বিদাতি শুকরানা আমাদের সমাজে ইসলামে শুক্রানা আছে শুক্রানা এবাদত আছে কিন্তু শুক্রানা সন্নতি তরিকা আছে শুক্রানা সিরক আর বিদাত নেই আর আমাদের মুসলিম সমাজে দিন থেকে অজ্ঞতার কারণে কোরআন সন্না থেকে সরে যাওয়ার কারণে শুকরানা শিরকি কাজ আর বেদাতি কাজ আছে সতর্ক হইতে হবে নিজেকে এবং জাতিকে সতর্ক করতে অধিকাংশ মানুষদের অবস্থা এরকম যদি কোনো মনের আশা পূরণ হয়েছে ছেলেটা অসুস্থ হয়েছিল ভালো হয়েছে আমি একটা শুকরানা কি যাবো শুকরানা কি অমোক বাবার দরবারে কিছু পেশ করব চলে যাব ভারতে আজমের শরীফে চলে যাব। সেখানে গিয়ে হাজিরি দিয়ে আসবো সেখানে গিয়ে কিছু দিয়ে আসব অমোক বাবাকে নিয়ে হুজুরের হাতে টাকা যেন ব্যবসা চলে আমার যেসব ভাইরা একেবারে খাস মুড়ি ধর পরে ফিরে এসছেন আর বাঙালি সমাজে যাদেরকে হকানি পীর বলা হচ্ছে তাদের একটা আর এই সম্পর্কে আমার বিস্তারিত আলোচনায় আগে আছে অনেকে শুনেছেন তাদের কথা যারা হাঁস মুরিদ হয়ে আল্লাহ পাক তাদেরকে তবা করার তৌফিক দিয়েছেন যে এমন কোনো মানুষ সেখানে যায় না পীরের কাছে যে মুসাফা করবে বিনা টাকায় মুসাফা কি বুঝলেন সালামের সাথে মুসাফার সাথে মুঠে টাকা নিয়ে মুসাফা টাকা মুসাফা টাকা আর টাকা নিয়ে ফেলে দেওয়া হচ্ছে বস্তা ভর্তি করছে যারা চোখে দেখে এসছে এদিকে ভক্তরা বস্তা ভর্তি করছে খাস যেগুলো ভক্ত আছে বস্তা ভর্তি করতে আছে আর পিসে ভাত বাড়িয়ে বসে আছে হাতে সালাম মানে টাকা সালাম মানে টাকা সালাম মানে টাকা কারণ সমাজকে শিখিয়ে দেওয়া হয়েছে যে পীর রাজি তো আল্লাহ রাজি আল্লাহ রাজি তো আর কি চিন্তা তোমার পীরের মাধ্যমে আল্লাহ রাজি সরাসরি পীর নিজের ক্ষেত্রে আল্লাহকে রাজি করতে পেরেছি কিনা আর পারবে কিনা কালকে আমাদের ফায়সাল্লাহ হবে দুনিয়াতে তো ফায়সালা হবে না কারণ আল্লাহ দুনিয়া ফয়সালার জগত করেননি দুনিয়া আল্লাহ কর্মের জগৎ করেছেন আর ফয়সালা জগৎ হচ্ছে আখেরাত এই জন্য আছে তাই না কেমতের দিন আল্লাহ করবেন কেমতের দিন হবে যে তার অবস্থা কি হবে সেই বলতে পারবে না তো শুক্রানা আদায় করবেন বিদাতি শুকরানা নয় আর শিরকি শুকরানা নয় সতর্ক

মৌসা আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কিতাব বিধান নিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে এসেছি নাহানু আহাক আউলাবে মুসা মিনকুম আর মুসা আলি সাথে তোমাদের সম্পর্ক মিথ্যা সম্পর্ক কারণ তোমরা মিথ্যা দাবিদার মুসার উম্মত হওয়ার কিন্তু মুসার দিনকে তোমরা বিকৃত করে ফেলেছো কারণ ইহুদিরা নবী করিম সাল্লামের জামানায় তার আগেই তাওরাতকে বিকৃত করে দিয়েছিল খেয়াল খুশি সংযোজন করেছে গাড়তি বাড়তি করেছে মুসা আল ইসালামের ধর্মের নামে কুফুরি পর্যন্ত ঢুকিয়েছে ওজায়ের আল্লাহর পুত্র আল্লাহর কোন পুত্র আছে আল্লাহ ইউলাদ হ্যাঁ না আল্লাহর কোন সন্তান সন্ততি আছে না আল্লাহ কার সন্তান আল্লাহ কোরআন কেন বলেছেন যে ইহুদিরা কাফের হয়েছে কারণ তারা বলেছে যে ওজায়ের আল্লাহর পুত্র খ্রিস্টানরা কাফের হয়েছে এই জন্য যে তারা বলেছে ঈসা আল ইসলাম সান অফ গড হ্যাঁ আল্লাহ পাকের পুত্র এই জন্য কাফের হয়েছে আল্লাহ তাদের কাফের ঘোষণা করেছেন এদের ঈসা আলী ইসলামের সাথে বা মুসা আলি ইসলামের সাথে সম্পর্কের দাবি হচ্ছে দাবি আজকের জামানায় মুসলিম যে সব ফিরকা রাসুল্লাহ যে রাস্তার ওপর সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন সেই রাস্তার ওপর যারা কায়েম নাই তাদের সাদৃশ্যতা হচ্ছে এই ইহুদিদের সাথে এই খ্রিস্টানদের সাথে তারাও ধর্মকে বিকৃত করেছে এরাও নবী করিম সাল্লামে নিয়ে আসা ধর্মকে বিঘ্নিত করে কবর মাজার পূজার ধর্ম পীরতন্ত্রের ধর্ম সুফিবাদের ধর্ম আধ্যাত্মিক এই আধ্যাত্মিক বেদাতি আধ্যাত্মিকতার ধর্ম এসব ধর্ম তারা আবিষ্কার করেছে মহানাজার আল্লাহিন সুলতান সত্যিকার সম্পর্ক সাথে কার যেই ব্যক্তি রসুল্লাহ সাল্লামের নিয়ে আসা আকিদাই বিশ্বাসী রাসুল উল্লাহ সাল্লামের নিয়ে আসা এবাদতে বিশ্বাসী রাসুল উল্লাহ সাল্লামের আখলাক চরিত্র মামলাত আদান প্রদান যা নিয়ে তাতে বিশ্বাসী এবং তার বাস্তবায়ন করে আর যারা না নবী করিম সাল্লামের জমান নাই যদি জিজ্ঞাসা করে নবী সাল্লামের জমান মুসলিম জাতি কয় ভাগে ভাগ ছিল কি বলবেন নবীর জমান মুসলিম জাতি কয় ভাগে ভাগ ছিল নাম কি ছিল হানাফি না শাফি না মালিকিনা হামবিলি হ্যাঁ চিস্তি নাম ছিল কাদির নাম ছিল মজাদিদ নাম ছিল হ্যাঁ ছিল তাহলে এখন কেন আসবে এগুলোর নাম আমরা কোরআন সন্ন্যার অনুসারী যেইভাবে নবিস হাসান সাহাবাইকে যে অবস্থায় ছেড়ে গেছেন সেই অবস্থার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে এটা হচ্ছে দিন ইসলাম মা আনা আলি হেলি অমা ও আসহাবি আমি যেই পথের ওপর আছি আর আমার সাহাবিরা যেই পথের ওপর আছে এই পথের ওপর যারা কায়েম থাকবে তারাই হচ্ছে

নির্দেশ দিলেন যে তোমরাও রোজা রাখো কিন্তু ফরজ করে নির্দেশ দেননি ফরজ করে নির্দেশ দেননি নবিয়ে করিম সাল্লা সাল্লাম যখন আসুরা রোজা রাখা শুরু করলেন তখন সাহাবাই সাহাবাইকে স্মরণ করালেন যে ইয়াহুদিরাও আসর আসুরা রোজা রাখে মানে দশ তারিখে রোজা রাখে মহরমের আর আমরাও রোজা রাখি আসুল আল্লাহ আপনি তো তাদের বিরোধিতা করতে বলেন শরীয়তের একটি বিধান হচ্ছে ইয়াহুদি নাসারা বিজাতির ধর্মীয় কাজে বিরোধিতা করা দুনিয়ার কাজে বিরোধিতা করতে বলা হয়নি দুনিয়াতে কোনো একটা অমুসলিম মোবাইলের দোকান খুলেছে সেই আপনি খুলবেন না হ্যাঁ তা না কেউ গাড়িতে চলে সেজন্য আপনি গাড়িতে চড়বেন না এটা নাই কিন্তু ধর্মীয় কাজে ইসলাম বিরোধিতা করতে বলেছে কারণ বাহ্যিক সাদৃশ্যতা মানুষের অন্তরের সাদৃশ্যতা পর্যন্ত পৌঁছায় আমার এই কথাটা ইমআ তাইম রহমতুল্লাহ বললাম মানুষের বাহ্যিক সাদৃশ্যতা কোথায় পৌঁছায় অন্তরের সাদৃশ্যতাই পৌঁছায় উদাহরণ না দিলে কথা বুঝতে পারবেন না বাহ্যিক দিক থেকে আপনি দাঁড়িয়েল আপনি দাঁড়িয়ে এয়ারপোর্টে গিয়ে ওই মাথায় দেখছেন এয়ারপোর্টের একজন লোক আর আপনি এদিকে আছেন আপনার মনটা ওইদিকে টানবে না টানবে না যাই ওই দিকে গিয়ে বসি একটু কথা বলবো টানবে বাহ্যিক দুজনে দাঁড়িয়ে আছে সে যেন মনটা টানলো যে দাঁড়িয়েলার কাছে যায় আর দুজন দেখছে এই দিকে একজন সিগারেট খায় আরেকজন একজন ওই দিকে সিগারেট খায় মাত্র একজনকে দেখে সিগারেট খেতে এই সিগারেট আমার মন কোন দিকে টানবে হ্যাঁ ওই যে যে সিগারেট খাচ্ছে ওখানে গিয়ে বসি তাই না সুফহানাল্লাহ ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ বলেন যে ইসলামে কাফেরদের সাদৃশ্যতা কাফেরদের মতো চালচলন তাদের মতো লেবাস পোশাক তাদের মতো সকাল সুরাত রূপ চেহারা ধরা হ্যাঁ তাদের মতো তাদের যে ধর্মীয় পোশাকগুলি রয়েছে ওই রকম পোশাক না ওইসব সব নিষেধ এজন্য করা হয়েছে যাতে করে বাহ্যিক সাদৃশ্যতা অন্তরে স্বাদ্যতাই না পৌঁছে দেয় আজকে যেসব মুসলিম মহিলারা ইউরোপিয়ানদের মত লেবাস পোশাক পরছে তাদের আলেম আলমাদের ওপর ঘৃণা অবশ্যই পর্দা নাসেন বোরখাওয়ালি মহিলাদের উপর ঘৃণা অবশ্যই আর যদি দেখে কোনো ইউরোপিয়ান মহিলা তাড়াতাড়ি করে ইংলিশ না পല്ലু ভাঙা ইংলিশ ওর সাথে কথা বলতে চেষ্টা করবে কারণ ওর মাতৃভাষা ভাষা আছে জি আর অন্তরের সাদৃশ্যতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় অন্তর যখন কারো সাথে মিলে যাবে আর সে বিজাতি কাফের তখন কুফরি পর্যন্ত মানুষকে পৌঁছায় তাহলে আপনার বাজিক বাজিক যে আপনার সাদৃশ্যতা ছিল সেটা আপনাকে কুফরি পর্যন্ত টেনে নিয়ে গেল এই জন্য এই সাদৃশ্যতা আর ওপর বিস্তারিত আলোচনা ইনশা আল্লাহ তালা করবো যে শরীয়তের কোন কোন ক্ষেত্রে সাদৃশ্যতা নবী করিম নিষেধ করেছেন রোজা একদিন রাখে ইহুদিরা আমরা একদিন রাখবো কেমন হচ্ছে সাদৃশ্যতা হয়ে যাচ্ছে তাহলে কি রোজা রাখবো না কাজ তো ভালো রোজা ছাড়া যাবে না তাহলে বোঝা গেল এর দ্বারা এর দ্বারা আরেকটি জিনিস শিক্ষণীয় বিষয় যে কেউ যদি কোনো জাতি ভালো কাজ করে আমরা ভালো কাজ ছেড়ে দেব না ধর্মীয় কাজ করছে ছেড়ে দেবো না কিন্তু তাদের মতো করব না পার্থক্য করে দেব তারা একদিন রোজা রাখে নবী সাহা ইচ্ছা করলে বিরুদ্ধে তাই বলে করতে তারা রোজা রাখে সুতরাং আমরা রোজা রাখবো না এটা করলেন না নেকি থেকে বঞ্চিত আমরা থাকবো না আমরা রোজা রাখবো কিন্তু তারা একদিন রাখে আমরা দুই দিন রেখে নেব বা তিন দিন রেখে নেব নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম থেকে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন যে হিন আসামা রসুল্লাহ সে আমার আসুরা যখন যখন রোজা রাখলেন আর রোজার আদেশ করলেন কালু ইয়া আল্লাহ তখন সাহাবিরা বলে হে আল্লাহ রসুল ইন না হইয়া মনি তো আজ মহুল ইয়াহুদ আন্না সারা এই দিন কি ইহুদি খ্রিস্টানরা খুব মানে সম্মান করে ফাঁকা আল্লাহ রসুল আর সেই দিনে তারা রোজাও রাখে ফাঁকা আল্লাহ রসুল উল্লাহ সাল্লাম ফাইজা কানাল আমুল মুকবিল আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ আল্লাহ সুমনাল তাসে আল্লাহ যদি চায় আমরা নয় তারিখেও রোজা রাখবো এই হাদিসকে অনেকে ভুল বুঝেছে ভুল ওরা দশ তারিখে রাখে আমরা শুধু নয় তারিখে রাখবো না ভুল এটা কথা আর এই ভুলটা জনসাধারণ নয় এটা এক এক শ্রেণীর আলেম সমাজ ভুল বুঝেছে আমরা নয় তারিখে রোজা রাখবো দশে রাখবো না এটা উদ্দেশ্য নয় আমরা দশেও রাখবো তার সাথে সাথে নয়েও রোজা রাখবো এটা হচ্ছে ইহাদিসের অর্থ কিন্তু তারপরে মিয়াতিল আমুল মুকবিল আগামী বছর আসার আগে হাতফিয়া রসুল্লাহে সাল্লাম রসুল্লাহাম করে গেলেন নবী করিম সাল্লাহামের ইন্তকাল হয়ে গেল কিন্তু আদেশ করেছিলেন আকাঙ্ক্ষা করেছিলেন আগামী বছর আমি বেঁচে থাকলে রোজা রাখব নয় তারিখেও তাহলে তোমরা সোমনা আমরা বলেছে তোমরা আগামী বছরে দশের সাথে নয় তারিখে রোজা রোজা রাখবে এই জন্য এই ক্ষেত্রে রোজা রাখার তালিকাটা কেমন হবে এই হাদিস দ্বারা প্রমাণিত যে নয় তারিখ দশ তারিখ রোজা রাখেন যদি দুটো রোজা রাখতে চান তবে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলী হাফিজবিন হাজার রহমতুল্লাহ আলী ফতুল বাড়িতে বা ইমিনুল কাইম রহমতুল্লাহ তার কিতাবগুলিতে এরা কোরআন সন্ন্যার বড় বড় আলে মহাদ্দেস তারা বলেছেন যে আসর রোজা তিন স্তরে বিভক্ত সর্বোচ্চ স্তর হচ্ছে তিনটি রোজা রাখা নয় দশ এগারো তিনটি রোজা রাখা দ্বিতীয় স্তর হচ্ছে নয় দশ অথবা দশ এগারো তবে নয় দশটা দশ এগারো চাইতে উত্তম এই উপর আমল করে যে আদি সহি মুসলিম আছে যে লাইন বাকি তো এলা কাবিল্লা তাসি আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় তারিখে রোজা রাখবো নয় আর দশ কেউ যদি দশ আর এগারো রাখে তার তুলনায় ভালো হচ্ছে নয় দশ রাখা দুটো যদি রাখতে চান দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হচ্ছে কেউ যদি দুটো পারব না আমার কাজ ভারী অথবা যে কোনো কারণে আমি দুটো রোজা রাখতে পারবো একটি পারব তো জায়েজ কি না জায়জ কারণ নবী করিম সাল্লা তার আগে পর্যন্ত রেখেছেন বা সাহাবিরা রেখেছেন একটি রোজা সুতরাং কেউ যদি একটিও রোজা রাখতে পারে তবুও রোজা রাখবে সেটা হচ্ছে দশ তারিখের রোজা কিন্তু এটা হচ্ছে তৃতীয় নীচের স্তর সবচেয়ে উত্তম হচ্ছে তিনটি রোজা রাখা আর না হইলে তারপরে নয় দশ রাখেন নয় দশ না রাখতে পারলে দশ এগারো রাখেন আর না হইলে একটি কমপক্ষে রাখেন সেটা হচ্ছে দশ তারিখ এই বছরে আজকে হচ্ছে মহারমের পাঁচ তারিখ চলে গেল ছয় তারিখের রাত তাহলে নয় তারিখ কোন দিন পড়বে নয় তারিখ রবিবার শনিবারের দিন গিয়ে সাহারি খাবেন শনিবারের দিন গিয়ে সাহারি খাবেন রবিবারে নয় তারিখ আর সোমবারে হচ্ছে দশ তারিখ আর মাসা আল্লাহ সোমবারে রোজা রাখা এক তো আশুর আর রোজা হয়ে যাচ্ছে আর নবী করিম ইসাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন তার একদিন হচ্ছে সোমবারে আমল ইসনাইন আর একদিন হচ্ছে বৃহস্পতিবারই আমল খামিস তার ওই সুন্নতার আমল হয়ে যাবে সোমবারের দিন দশ তারিখে রোজা রাখবেন আর তার আগে নয় তারিখে রবিবারের রোজা থাকবেন আর কেউ যদি তিনটি রোজা রাখেন তো রবি সম মঙ্গল রোজা রাখবেন এভাবে রোজা রাখবেন দেশে যারা আছে তাদেরকে তিনটি রোজা রাখতে বলেন তাহলে এই প্রশ্ন সৌদি আরব হিসাবে রাখবো না এখানকার হিসাবে রাখবে তিনটি রোজা রাখতে বলেন বলেন রবিবারে শুরু করে তো রবি সম মঙ্গল তাহলে তাদের আট নয় দশ পর্যন্ত হয়ে গেল যথেষ্ট ইনশা আল্লাহ তালা আর যদি কেউ সেখানকার হিসাবেও রাখে তিনটি রাখতে গিয়ে সোমবার মঙ্গলবার বুধবার তবু অসুবিধা নেই তবে এই রকমই ভালো যে সোমবারের রোজা যাতে থাকে সোমবার যাতে করে রোজা থাকে সেটাই হচ্ছে আসল আশুরা আল্লাহ ফাকরব্বুল আলম যেন আমাদেরকে নেক আমলে তফিক দান করেন ফরোজ ইবাদত বন্দিগির হেফাজতে পাক যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলমী আমাদেরকে শির থেকে বেঁচে থাকার যেন তফিক দান করেন এই দিনে শুধু সুন্নতি আলোচনাগুলি হলো সময়ের স্বল্পতার কারণে বিদাতি কথাগুলি যে বিদাতি কাজগুলি যেগুলি হয়ে থাকে সেগুলি আলোচনা হলো না তবে বিদাত দুই রকমের আছে সংক্ষেপ বলে দিই এক বিধাত হচ্ছে এই আশুরাতে কিছু লোকের আমোদ ফি করে এটাও বিধাত আর এক বিধাত আছে এর চাইতে মারাত্মক বিধাত সেটা হচ্ছে আশুরাতে এই মহরমে তারা শোক করে মাতম করে বুক চাপড়ায় বুক পিটে মুখ পিটে এগুলি যে শিয়া রাফিজিরা করে সেটাও ইসলাম বিরোধী নবী করিম সাল্লাহ আলু সাল্লাম তাদেরকে বলেছিল এই সামিন আমার উন্মতের লোক নাই যারা বুক বুক গালে মারে আর মাতম করে শোক করে তারা আমার উন্মতের নাই আর শোক করা মাত্র তিন দিন জায়জ আছে কোনো মৃত ব্যক্তি তিন দিন পরে কোনো ব্যক্তি শোক করা যায়জ না এমনকি রসুল্লাহ সাল্লামের জন্য শোক করা তিন দিন বেশি যায়জ নয় একমাত্র স্বামীর জন্য শোক করবে স্ত্রী দিন চার মাস দশ দিন চার মাস দশ দিন পরে স্বামীর জন্য শোক করা যায় নয় আর খাবো না আর ভালো কাপড় পরব না আর অলঙ্কার পরব না এটা স্বামীর ক্ষেত্রেও করা যাবে না তার বেশি যদি কেউ শোক করে চাইজ নয় সুতরাং এই দুই রকমের বিদাত রয়েছে না সেবিরা যারা রসুর উল্লাহ বংশধরের দুশ্মন এক যুগে ছিল এক ফিরকা তারা আমোদ ফুর্তি দিন ভালো ভালো মিষ্টি হালুয়া রুটি এসব খেত এই এক বিদাত রয়েছে যেটা তখনকার যুগে বিভিন্ন এলাকাতে এরকম ছিল যে বিদাগুলোর কথা বললাম উল্লেখ করেছেন সুতরাং খুশি করার দিন না এটা আর ভালো খাবার খাওয়ারও দিন না আর এটা শোক করার দিন নয় ইয়াহুদিদের বিরোধী দিক থেকে হয়ে যাচ্ছে সেটাও জেনা রাখা ভালো সেটা হচ্ছে যে ইয়াহুদিরা এই দিনকে ঈদ মনে করত ঈদ মনে করতো আবার রোজা রাখতো আর ইসলামে ঈদের দিনে রোজা রাখা আর ইয়াহুদিরা ঈদ মনে করে আমরা সেই দিনে রোজা রাখি আর আমাদের রোজার দিনে না ঈদের ঈদের দিন রোজা রাখা হারাম সুতরাং আমাদের ঈদের দিন নয় তাহলে এই দিক থেকেও আমরা একদিক থেকে বিরোধিতা করলাম একটি রোজা ইহু রাখা আমরা দুইটি রোজা রাখলাম ঠিক না আর একটি বিরোধিতা করলাম যে তারা ঈদ মনে করে আমরা ঈদ মনে করলাম না রোজা রাখলাম কারণ আমরা যদি ঈদ মনে করতাম তাহলে রোজা রাখতাম না ওসলাল নবিয়া মোহাম্মদ আল